আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আবার ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের এপিসোড। আপনাদের জন্য আমাদের আজকের আয়োজন ট্রপিক্যাল হুইপ ক্রিমের এ টু জেড প্রসেস এবং ক্রিমটা কোথায় পাবেন, কিভাবে স্টোর করবেন, কিভাবে ব্যবহার করবেন তার সম্পূর্ণ প্রসেস। ক্রিমটার উপরিভাগে একটা সবুজ বৃত্তাকার অংশ দেখতে পারবেন, এটা মূলত হালাল ক্রিম, এটা তারই সিম্বল। তো চলুন কিভাবে এই ক্রিমটা স্টোর করতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে তার পুরো প্রস্তুত প্রণালী দেখে নিচ্ছি। ট্রপিক্যাল হুইপ ক্রিমটা সাধারণত ডিফ্রিজে স্টোর করতে হয়। আপনি যেখান থেকেই কিনে আনেন না কেন, ক্রিমটা ডিফ্রিজে স্টোর করতে হবে। ক্রিমের অপরিভাগে দেখবেন ব্যবহার বিধি, তারপর কিভাবে স্টোর করতে হবে, কিভাবে কাজ করতে হবে, সমস্ত কিছু পার্ট বাই পার্ট লেখা আছে। দয়া করে ইনস্ট্রাকশনগুলো খুব ভালো মতো পড়ে নেওয়া ট্রাই করবেন। ক্রিমটা সাধারণত ফ্রিজে 2-8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভালো থাকবে। এই তাপমাত্রায় আপনাকে ক্রিমটাকে গলিয়ে নিতে হবে, খোলার পূর্বে ভালোমতো ঝাঁকিয়ে নিতে হবে এবং একটি পাত্রের ধারণ ক্ষমতার 20% পর্যন্ত ক্রিম ঢেলে নিতে হবে। অতিরিক্ত হুইপ করা যাবে না এবং মাঝারি গতিতে হুইপ করতে হবে যতক্ষণ না পর্যন্ত মোটামুটি একটু স্টিফ হয়ে আসে। ক্রিমটা ব্যবহারের পূর্বে অবশ্যই ক্রিমটাকে ঝাঁকিয়ে নিতে হবে। যদি ডিফ্রিজে রাখেন ক্রিমটা তো একদম জমে যাবে, সেক্ষেত্রে আপনি রুম টেম্পারেচারে 1 ঘন্টা বের করে রাখলে দেখবেন ক্রিমটা লিকুইড ফর্মে চলে এসেছে এবং অনেক ঠান্ডা অবস্থায় আছে। আমি অফ স্ক্রিনে ক্রিমের সাইডে একটু ছিদ্র করে নিয়েছি, এটা আমার ভুলবশত ভিডিও ফুটেজে আসেনি। যাই হোক না কেন, একটা মিক্সিং বলে আমি বরফ ঠান্ডা হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি 200 গ্রাম পরিমাণ। কাপের মাপটা ডেসক্রিপশন বক্সে আমি লিখে দেবো, সময় স্বল্পতার কারণে স্ক্রিনে আর লিখে দিতে পারিনি। তো আমি একটা মিক্সিং বলে 200 গ্রাম পরিমাণ হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি, আর হুইপ ক্রিমটা কিন্তু এখন যথেষ্ট ঠান্ডা অবস্থায় আছে। সাধারণত ডিফ্রোজেন হুইপ ক্রিমগুলো সবসময় একদম ঠান্ডা অবস্থায় বিট করতে হয়, তা না হলে কিন্তু আপনার হুইপ ক্রিমটা ফ্লাপি হবে না। বিটারের মিডিয়াম স্পিডে ক্রিমটাকে খুব ভালো মতো বিট করে নিচ্ছি। আর যদি কেউ আইসিং সুগার ব্যবহার করতে চান তাহলে এই পর্যায়ে 2 টেবিল চামচ আইসিং সুগার অ্যাড করতে পারেন। 3-4 মিনিট বিট করার পরে অরেঞ্জ পেস্ট দিয়ে দিলাম 1 চা চামচ, অরেঞ্জ পিউরি দিয়ে দিলাম 1 চা চামচ, এটা আলদিয়া ব্র্যান্ডের অরেঞ্জ পিউরি। আপনারা সমস্ত বেকিং প্রোডাক্ট ইয়াম্মি কেক হাউস পেজ সহ অনলাইন বেকিং বাজার পেজে পেয়ে যাবেন। আমি যেহেতু অরেঞ্জ ফ্লেভার ক্রিম তৈরি করব, তাই আমি এই দুইটা উপকরণ ব্যবহার করেছি। আপনারা ভ্যানিলা ক্রিম বানাতে চাইলে ভ্যানিলা এসেন্স এই পর্যায়ে 1 চা চামচ পরিমাণ ব্যবহার করবেন। তো বিটারের মিডিয়াম স্পিডে আবারও খুব ভালো মতো বিট করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মোটামুটি একটু স্টিফ হয়ে আসে। তবে মাঝে মাঝে অবশ্যই স্প্যাচুলা দিয়ে চারপাশে ক্রিমগুলোকে মাঝের দিকে এনে নিতে হবে, যাতে করে সমস্ত ক্রিমটা খুব ভালো মতো হুইপড হতে পারে। আবারও বিটারের মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি। যখন দেখবেন ক্রিমের চারপাশে ভাজের সৃষ্টি হয়েছে এবং ক্রিমটা মোটামুটি আপনার স্ট্যান্ডের গায়ে বৃত্তাকার অংশ হয়ে লেগে আছে, ততক্ষণ পর্যন্ত আপনাকে ক্রিমটাকে বিট করতে হবে। প্রয়োজনে কিছু ফুড কালার অ্যাড করতে পারেন। আমি যেহেতু একটু হলদেটে ক্রিম তৈরি করব, আমি রেডম্যানের লেমন ইয়েলো কালার কয়েক ফোঁটা অ্যাড করে আবারও ক্রিমটাকে বিট করে নিচ্ছি। এই ক্রিমটা সাধারণত প্যাকেটের মুখ খোলার পরে 2 মাস পর্যন্ত ডিফ্রিজ স্টোর করা যাবে এবং ক্রিমটা তৈরি করার পরে 1 মাস পর্যন্ত ক্রিমটাকে বিট করা অবস্থায় ডিফ্রিজে স্টোর করা যাবে। তো যতক্ষণ পর্যন্ত ক্রিমটা একটু স্টিফ না হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমরা বিট করব। যখন দেখবেন স্ট্যান্ডের গায়ে বৃত্তাকার অংশ হয়ে লেগে আছে, তার মানে ক্রিমটা 100% বিট হয়ে গিয়েছে। ক্রিমটা আপনারা সাধারণত ইয়াম্মি কেক হাউস পেজ এবং অনলাইন বেকিং বাজার পেজে পেয়ে যাবেন, খুবই সুলভ মূল্যে পেয়ে যাবেন। আর ক্রিমটা কিন্তু সবারই বাজেট ফ্রেন্ডলি। আমরা আশা করব আমাদের আজকের টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে এবং কীভাবে স্টোর করতে হবে, কীভাবে ব্যবহার করতে হবে সমস্ত প্রসেসই আপনারা খুব ভালো মতো বুঝতে পেরেছেন। আপনাদের ভালো লাগলেই কিন্তু আমাদের সার্থকতা। তো সবাই খুব বেশি ভালো থাকবেন, ধন্যবাদ।